বিশ্বকাপগামী দল থেকে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসকে বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন মেহেরপুরের সর্বস্তরের মানুষ। তাদের দাবি, বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ইমরুলকে, এজন্য বিসিবিকে দুষছেন তারা। ইমরুলকে বিশ্বকাপগামী দলে অন্তর্ভুক্ত করার দাবিতে রোববার সকাল 10:30 দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলার ক্রিকেট প্রেমীরা। এতে নেতৃত্ব দেন জাহিদ ইকবাল সিমন। মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েকটি সিরিজে ইমরুল কায়েস ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, তামিমের যোগ্য উত্তরসূরি হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন, অথচ ডানহাতি বামহাতি কম্বিনেশন দেখিয়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা বিশ্বের কোনো দলের ইতিহাসে নেই। বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও কিভাবে বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয় এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বক্তারা। ইমরুল কায়েসকে দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।